বন্ধুরা, এমনিতেই তো আসমানে হাজারো পাখি উড়ে বেড়ায়, কিন্তু ঈগল যখন নিজের ডানা মেলে উড়তে শুরু করে তখন মনে হয় ঈগল যেন সম্পূর্ণ আকাশকে নিচের করে নিয়েছে। শক্তিশালী থাবা, ধারালো ঠোঁট এবং দেখার শক্তির কারণে ঈগলকে খুবই পারফেক্ট শিকারী প্রাণী মনে করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এমনটাও দেখা গিয়েছে, ঈগল এতটাই আক্রমণাত্মক রূপ ধারণ করে যার মাধ্যমে সে আসমান থেকে শুরু করে জমিনে বসবাস করা প্রাণীদের মনেও ভয় ঢুকিয়ে রাখে। এমনিতেই তো সম্পূর্ণ পৃথিবীতে 60 প্রজাতির ঈগল পাওয়া যায়, কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা পৃথিবীর সবচেয়ে রাগান্বিত এবং ভয়ঙ্কর 10টি ঈগল সম্পর্কে কথা বলবো। বন্ধুরা, ভিডিওর শেষের দিকে যে ঈগলগুলো রয়েছে তাদের ডানার সাইজ সম্পর্কে জানলে আপনারা রীতিমতো হতবম্ব হয়ে যাবেন। এর জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিলিপিন ঈগল। বন্ধুরা, ফিলিপিন ঈগলকে মাঙ্কি ইটিং ঈগলও বলা হয়। তাছাড়াও এদের শরীরের স্ট্রাকচার অন্যান্য ঈগলদের তুলনায় খুবই ইউনিক। যেমনটা ধরুন, এদের মাথায় থাকা লোমগুলো খুবই অদ্ভুত, যেগুলোকে তারা নিজেদের ইচ্ছে মতো দাঁড় করাতে পারে, এবং এদের ধনুকাকৃতির ঠোঁট এবং নীল নীল চোখগুলো খুবই স্পষ্ট হয়। বন্ধুরা, জানলে অবাক হবেন যে ফিলিপিন ঈগলের দেখার শক্তি মানুষের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। এর থেকেও অবাক করা বিষয় হলো, এরা মানুষের থেকে 8 গুণ বেশি স্পষ্টভাবে দেখতে পারে। তাছাড়াও এরা যখন উড়তে শুরু করে তখন এদের ডানাগুলো 7.3 ফুট পর্যন্ত লম্বা হয় এবং এদের সর্বোচ্চ ওজন 8.2 কেজি পর্যন্ত হতে পারে। তাছাড়াও ফিলিপিন ঈগল ফিলিপিনের রাষ্ট্রীয় পাখি, যে কিনা বানরকে সবচেয়ে বেশি শিকার করতে পছন্দ করে। তবে ফিলিপিন ঈগলকে ছোট বড় সকল প্রাণীকেই শিকার করতে দেখা যায়। হারপি ঈগল। বন্ধুরা, হারপি ঈগলকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঈগল মনে করা হয়, যার মাধ্যমে কিন্তু এই প্রজাতির ঈগল খুবই ভয়ঙ্কর শিকারী প্রাণীর রূপটা ধারণ করতে পারে। তাছাড়াও এদের ডানার সাইজ 6.5 ফুট পর্যন্ত লম্বা হয় এবং এদের সর্বোচ্চ ওজন 9 কেজি পর্যন্ত হতে পারে। বন্ধুরা, হারপি ঈগলের থাবা সর্বোচ্চ 5-6 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এতটা লম্বা থাবা এবং শক্তিশালী পায়ের কারণে হারপি ঈগল বানরের মতো প্রাণীকেও শিকার করে উড়িয়ে নিতে পারে। তাছাড়াও এই প্রাণী নিজের শিকারকে হামলা করার সময় প্রতি ঘন্টায় 80 কিলোমিটার গতিতে উড়তে পারে। যদি কথা বলা হয় এদের দেখার ক্ষমতা সম্পর্কে, তাহলে এরা 220 গজ দূর থেকে 1 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারা প্রাণীকে খুব সহজেই দেখতে পারে। তাছাড়াও হারপি ঈগলকে মেক্সিকো এবং উত্তর আর্জেন্টিনায় সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, যখন হারপি ঈগলের ডিম ফুটে বাচ্চা হয় তখন বাচ্চাকে দেখাশোনার দায়িত্বটা মায়ের কাছে থাকে, কিন্তু বাচ্চা এবং তার মায়ের পেটের ক্ষুধা মেটানোর জন্য পুরুষ ঈগল সবসময় খাবার খুঁজতে ব্যস্ত থাকে। ভেরক্স ঈগল। বন্ধুরা, কালো রঙের এই ঈগলটাকে ভেরক্স ঈগল বলা হয়, যে কিনা খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর শিকারী প্রাণী। তবে এই প্রজাতির পুরুষ ঈগলের চেয়ে মহিলা ঈগলগুলো আকারে বেশ অনেকটাই বড় হয়, যারা কিনা সর্বোচ্চ 96 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। যদি কথা বলা হয় এদের ওজন সম্পর্কে, তাহলে এদের সর্বোচ্চ ওজন 7 কেজি পর্যন্ত হতে পারে। এদেরকে সবচেয়ে বেশি দক্ষিণ এবং পূর্ব আমেরিকায় দেখতে পাওয়া যায়। তবে ফিলিপিন এবং হারপি ঈগলের চেয়ে এদের ডানাগুলো খুবই ইমপ্রেস হয়, যেটা কিনা সর্বোচ্চ 7.7 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। যদিও এই প্রজাতির ঈগল গোল্ডেন ঈগলের চেয়ে কিছুটা ছোট, তবে এদের পাগুলো গোল্ডেন ঈগলের চেয়ে 20% বড় হয়। এরা মূলত শুকনো স্থানে বসবাস করতে পছন্দ করে। তাছাড়াও হারপি ঈগলের মতোই, যখন এদের মা ঈগল ডিম ফোটায় তখন খাবার খোঁজার সম্পূর্ণ দায়িত্বটা পুরুষ ঈগলের কাছে থাকে। ওয়েস্টেল্ট ঈগল। বন্ধুরা, এই ঈগলকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শিকারী পাখিগুলোর মধ্যে অন্যতম মনে করা হয়। তবে এদেরকে নিউগিনিয়া ছাড়াও তাসমিনিয়াতেও বসবাস করতে দেখা যায়। যদি কথা বলা হয় এদের ডানা সম্পর্কে, তাহলে এদের ডানাগুলো সর্বোচ্চ 7.5 ফুট পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন সর্বোচ্চ 5.8 কেজি পর্যন্ত হতে পারে। বন্ধুরা, এই ঈগলের ক্ষমতা যে কতটা বিশাল তা কিন্তু আপনারা এর মাধ্যমেই বুঝতে পারবেন। আসলে এরা ক্যাঙ্গারুর মতো বড় প্রাণীকেও শিকার করে ফেলার মতো ক্ষমতা রাখে। যখন এই প্রজাতির ঈগলের জন্ম হয় তখন এদের গায়ের রং কিছুটা হালকা গোলাপি হয়ে থাকে। তবে জন্মের পর 10 বছরের মধ্যে এদের গায়ের রং ধীরে ধীরে কালো হয়ে যায়। এরা মূলত মৌসুমের পরিস্থিতি অনুযায়ী নিজেদের বাসাকে গাছের সবচেয়ে উঁচু স্থানে তৈরি করে এবং এরা নিজেদের পেটের ক্ষুধা মেটানোর জন্য খরগোশ, সাপ এবং ক্যাঙ্গারুর মতো প্রাণীকেও শিকার করে। তবে অনেকবারই এদেরকে শেয়াল, বড় পাখি এবং জঙ্গলি বিড়ালকেও শিকার করতে দেখা গিয়েছে। গোল্ডেন ঈগল।
মোটামুটি 7 কেজি পর্যন্ত হতে পারা গোল্ডেন ইগলকে মধ্য আমেরিকায় সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। তবে গোল্ডেন ইগল মেক্সিকোর জাতীয় পাখি, যার ডানাগুলো সর্বোচ্চ 7.3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তাছাড়াও গোল্ডেন ইগলকে পৃথিবীর সবচেয়ে মজবুত এবং শক্তিশালী পাখিগুলোর মধ্যেও অন্যতম মনে করা হয়, যার কারণেই কিন্তু গোল্ডেন ইগল শেয়াল এবং হরিণের মতো প্রাণীকেও শিকার করার ক্ষমতা রাখে। বন্ধুরা, গোল্ডেন ইগল ডিম দেওয়ার জন্য একই বাসাকে বারবার ব্যবহার করে এবং এরা নিজেদের বাসা তৈরি করার জন্য প্লান্ট ম্যাটেরিয়ালের ব্যবহার করে। আর যখন সম্পূর্ণভাবে বাসা তৈরি হয়ে যায়, তখন মা পাখি এই বাসার মধ্যে সর্বোচ্চ 3টি ডিম দিয়ে থাকে। অন্যদিকে এই সময় পুরুষ পাখি মা পাখির জন্য খাবার খুঁজতে ব্যস্ত থাকে। তাছাড়াও ডিম দেওয়ার 45 দিনের মধ্যে ইগলের বাচ্চা ডিম থেকে বেরিয়ে আসে। তবে যখন এই বাচ্চাদের বয়স 72 দিন হয়ে যায়, তখন এই বাচ্চাগুলো প্রথমবার উড়তে শুরু করে। বন্ধুরা, জানলে অবাক হবেন যে গোল্ডেন ইগল প্রতি ঘন্টায় 320 কিলোমিটার গতিতে উড়তে পারে, যার কারণে কিন্তু সে পেঁচা এবং ফ্যালকনের মতো প্রাণীকে শিকার করতে পারে। তবে গোল্ডেন ইগলকে সবচেয়ে বেশি মিডিয়াম আকৃতির খরগোশ এবং পাখিকে শিকার করতে দেখা যায়। আর যখন গোল্ডেন ইগল জীবিত প্রাণীকে শিকার করতে পারে না, তখন তারা মরা প্রাণীর মাংস খেয়ে থাকে। হোয়াইট টেল ইগল। বন্ধুরা, হোয়াইট টেল ইগল সমুদ্রের সবচেয়ে বড় ইগল হিসেবে পরিচিত। তাছাড়াও একে ইউরোপের সবচেয়ে বড় ইগল মনে করা হয়। তবে এদেরকে ইউরোপ ছাড়াও রুশ এবং জাপানের উত্তর অংশে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যে ইগলগুলো দেখলেন, তার মধ্যে সবচেয়ে বড় ডানা হলো হোয়াইট টেল ইগলের, যেটা কিনা প্রায় 8 ফুট পর্যন্ত হতে পারে এবং এদের সর্বোচ্চ ওজন 4.7 কেজি পর্যন্ত হয়ে থাকে। তাছাড়াও এরা যখন নিজেদের শিকারের সামনে ডানা মেলে দাঁড়িয়ে পড়ে, তখন শিকার লড়াই করার পূর্বেই হার মেনে যায়। বন্ধুরা, শুনতে যদিও কিছুটা অবাক লাগে, তবে একটা সময় এই প্রজাতির ইগল বিলুপ্তের দ্বার প্রান্তে ছিল, কিন্তু এরা পুনরায় কামব্যাক করেছে। জানলে অবাক হবেন যে হোয়াইট টেল ইগল অন্য শিকারী প্রাণীদের খাবার চুরি করতে একটুও দ্বিধাবোধ করে না। এদেরকে সবচেয়ে বেশি মাছকে শিকার করতে দেখা যায় এবং এরা নিজেদের বাসা বিশাল আকৃতির করে তৈরি করে, যেটা কিনা প্রায় 6.5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কিন্তু এই প্রজাতির ইগলের জীবনকাল সত্যি চমকে দেওয়ার মতো, কারণ এরা মোটামুটি 11 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। তবে এই প্রজাতির কিছু কিছু ইগলকে 25 বছর কিংবা তার থেকেও বেশি জীবিত থাকতে দেখা গিয়েছে। যদি জীবিত থাকার রেকর্ডের কথা বলা হয়, তাহলে এই প্রজাতির ইগল সর্বোচ্চ 31 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। স্টেলার সি ইগল। পৃথিবীর সবচেয়ে বড় ইগল হিসেবে পরিচিত স্টেলার সি ইগুলের ডানা সর্বোচ্চ 8.2 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তাছাড়াও যদি কথা বলা হয় এদের ওজন সম্পর্কে, তাহলে এদের ওজন সর্বোচ্চ 9.5 কেজি পর্যন্ত হতে পারে। তবে যদি কথা বলা হয় পৃথিবীর সবচেয়ে রেয়ার ইগল সম্পর্কে, তাহলে স্টেলার সি ইগুলের নামটা সবার প্রথমে আসবে, কারণ কালো রঙের শরীর, সাদা লেস এবং আকর্ষণীয় হলুদ ঠোঁটের কারণে একে খুবই গর্জিয়াস দেখায়। স্টেলার সি ইগলকে শুধুমাত্র পূর্ব রাশিয়ার উপকূলে এবং পূর্ব সাইবেরিয়ার নদীতে দেখতে পাওয়া যায়। তবে এরা শীতকালে জাপানে চলে যায়, যেখানে সে সময় তাদেরকে একটা জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই প্রজাতির ইগলকে ঝুঁকিপূর্ণ প্রাণী তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ রাসায়নিক পদার্থ দ্বারা নদী দূষণ হওয়ার কারণে রাশিয়া থেকে এদের জনসংখ্যা ধীরে ধীরে অনেকটাই কমে যাচ্ছে। আমেরিকান বাল্ট ইগল। বন্ধুরা, সাদা মাথা, ব্রাউন বডি এবং হলুদ রঙের ঠোঁটের কারণে এই ইগলটাকে খুবই সুন্দর দেখায়। তাছাড়াও বাল্ট ইগল আমেরিকার জাতীয় পাখি, যার সর্বোচ্চ ওজন 6.3 কেজি পর্যন্ত হতে পারে। এছাড়াও বাল্ট ইগলের ডানাগুলো সর্বোচ্চ 9.5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর যখন এরা নিজেদের ডানা মেলে আসমানে উড়ে বেড়ায়, তখন এদেরকে সত্যি খুবই ভয়ঙ্কর দেখায়। তাছাড়াও বাল্ট ইগল প্রতি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে নিজের শিকারের পেছনে আক্রমণ করতে পারে। মোটামুটি 30 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারা বাল্ট ইগলকে দেখে সবসময় অন্য পাখিরা আতঙ্কে থাকে। যদি কথা বলা হয় এদের খাবার সম্পর্কে, তাহলে এরা মাছ খেতে খুবই পছন্দ করে। তবে এদেরকে সামুদ্রিক মাছ শিকার করতে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এরা নিজেদের বাসা তৈরি করার জন্য ভুতুড়ে অঞ্চলগুলোকে পছন্দ করে, যেখানে মানুষেরা সচরাচর চলাফেরা করে না। এখন পর্যন্ত বাল্ট ইগলের সবচেয়ে বড় বাসা পাওয়া গিয়েছে ফ্লোরিডায়, যেটা কিনা 9.5 ফুট পর্যন্ত লম্বা ছিল। তো বন্ধুরা,
এই ইগলগুলোর মধ্যে কোন ইগলটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটা ভালো লাগে কিংবা এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত দেখতে থাকুন অজানা যোগসূত্র। এবং সর্বশেষ বলবো, প্রাণী বাঁচান, দেশ বাঁচান ও সম্পূর্ণ পৃথিবীকে বাঁচান।